যে নারী এক পুরুষের গায়ের গন্ধ উপেক্ষা করে 12 পুরুষের গায়ের গন্ধ নিজ শরীরে মাখাতে পারে, সে আর যাই হোক বিশুদ্ধতার সাথে বাঁচতে পারবে না। যে মানুষটাকে আমি পুরো রচনা লিখে বুঝাতে পারিনি, আমি কি করে ভাবি সেই মানুষটা আমার দুইটা স্টোরি দেখেই বুঝবে। অনেক কেঁদেছি তোমাকে হারিয়ে, তবুও অভিশাপ দেয়নি। নিজে খারাপ হয়ে গেছি, তবুও তোমার বদনাম করিনি। আসলে কি জানো, যে ব্যক্তি যত বেশি হাসি খুশি থাকে সেই ব্যক্তির কষ্টগুলো না তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয়, যা সবাই বোঝে না। সেই ক্ষেত্রে হাসি একমাত্র শক্তি যে কষ্টের সাথে লড়াই করে নিজেকে ভালো রাখে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বাঁচতে পারবে ঠিকই, কিন্তু স্বাভাবিক হয়ে না, জ্যান্ত লাশ হয়ে। আমি যাকে ভালো রাখতে চেয়েছি তার জীবনে সবচেয়ে বেশি খারাপ হয়েছে, সুতরাং আমাকে যতটা এড়িয়ে চলবেন ততই আপনার জন্য মঙ্গল। শালার একটা মানুষকে হারানোর ভয়ে না জানি কতবার নিজের আত্মসম্মানের 12টা বাজিয়েছি। আমি তোমার জন্য কান্না করছি, এটা তুমি একবার দেখছো, আমার আল্লাহ প্রতিদিন দেখে। যাকে মন থেকে ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে যোগ, খোদা সে আমার না, আমার জীবনে না আসুক। যখন কেউ কাউকে হারানোর ভয় পায় তখন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রাগী মানুষটিও শান্ত হয়ে যায়। কতটা অদ্ভুত তাই না, যে মানুষটা আমাকে কসম কেটে ঠকিয়েছে সে মানুষটা আজও আমার মনে রাজ করে। আমি এমন একজনকে ভালোবাসি যার না আছে আমাকে পাওয়ার ইচ্ছে, না আছে আমাকে হারানোর ভয়। তার নামে অভিযোগ করে কি হবে, যেখানে ভালোবাসাটাই ছিল একতরফা। দিন কি হয়, একটি ছেলে আর একটি মেয়ে, ওরা একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। তারপর সময় খারাপ চলে আসে, মেয়েটা উপরে চলে যায়। তারপর মেয়েটি উপরে গিয়ে ছেলেটাকে বলে, তোর এক ওয়াদা ছিল প্রত্যেকটি ওয়াদার পিছনে, তোকে পাবো প্রত্যেকটি গলি প্রত্যেকটি দরজার পিছনে, কেন এমনটা করলি তুই? এক তুই ছিলি না আমার জানাজার পিছনে। তারপর কথাগুলো শুনে ছেলেটা হেসে বলল যে হ্যাঁ, আমার এক ওয়াদা ছিল তোর প্রত্যেকটা ওয়াদার পিছনে, তুই আমাকে পাবি প্রত্যেকটি গলি প্রত্যেকটি দরজার পিছনে, তুই ফিরে তাকিয়ে দেখোস নাই, আরেকটা জানাজা ছিল তোর জানাজার পিছনে। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও যে তোমার নাম নিয়ে কসম কেটে বেঈমানি করেছে। আমি বেঈমান আর মিথ্যাবাদের গন্ধ পেলে যে কোনো মানুষকে ভুলে যেতে পারি। তুম বদল গয়ে হাম সম্ভল গয়ে। আরে ও জান, আমার আল্লাহ যদি তারপরে কাউকে সেজদা দেওয়ার কথা বলতো না, আমি প্রথম সেজদাটা আমার আম্মুকে দিতাম আর দ্বিতীয় সেজদাটা তোমাকে। খোদার কাছে মোনাজাত বলিবার 4 বছরে হাজার হাজার বার সুযোগ দেওয়ার পরে আর একবার সুযোগ না দেওয়াতে আমি প্রতারক হইছি। মন ভাঙার অভিযোগ আমার উপরে উঠেছে, আমার চরিত্র নিয়ে কথা উঠে গেছে। জান ও জান, এত ইগনোর করস, তারপরও যে তোরা বলতে পারি না।